গত 4 বছর ইউটিউবে মেহনত করার পর আজকে আমার এই ইউটিউব চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার পূরণ হতে চলেছে। কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি আর মাত্র 10টা সাবস্ক্রাইবার বাকি আছে, যেটা দেখার পর এখন আমি শুধুই মনের আনন্দে সেই কাউন্টিংটাই দেখছিলাম, কারণ এটা দেখতে আমার প্রচন্ড ভালো লাগছিল। যখনই একটা করে সাবস্ক্রাইবার বাড়ছে আমার মনের আনন্দ আর মজা ততটাই বাড়ছে, এবং আমার সাথে সাথে তো আমার ছোট ভাইও দেখি প্রচন্ড খুশি। এই দেখো 4,999টা সাবস্ক্রাইবারও হয়ে গেছে আর মাত্র 1টা সাবস্ক্রাইবার দরকার। ফাইনালি আমাদের চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবারও পূরণ হয়ে গেল। আজকে পেলাম দু হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার। তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিও আর আমার পাশে থেকো। ইয়েস গাইস, তোমরা এই যে যাকে দেখছো ভাই, মানে আমি, আমার আজকে ইউটিউব চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তোমরা অনেকে হয়তো এই ভিডিওটা ফেসবুকে দেখছো কিংবা ইউটিউবে দেখছো। তো হ্যাঁ ভাই, আমি একটা খুবই মিডিল ক্লাস ঘরের ছেলে, মানে কোনোদিন এই কথাগুলো আমি সেরকমভাবে বলিনি কাউকে। আর সত্যি কথা বলতে না ভাই, খুব একটা মানে ইমোশনাল বিষয় হয়ে যাচ্ছে আমার জন্য, মানে আমি একটু বেশি ইমোশনাল, ঠিক আছে ভাই। দিল সে ভাই কি বলবো ভাই, থ্যাংক ইউ বলি বা তোমাদেরকে যেটাই বলি সেটাই কম হবে। কী বলবো ভাই, আমি না কথা খুঁজে পাচ্ছি না তোমাদেরকে বলার মতো, কারণ তোমরা আমাকে এত বেশি ভালোবাসা দিয়েছো, এত বেশি সাপোর্ট করেছো এই কিছুদিনের মধ্যে, মানে বিশেষ করে এই রোজার মাসের পর থেকে ভাই না আমার প্রচুর সাপোর্ট পেয়েছি। আমি ফেসবুক বলো, ইনস্টা বলো, সব জায়গায় ভাই তোমরা আমাকে আলাদাই লেভেলে সাপোর্ট দিয়েছো, যেখানে দেখা হয়েছে ভালোবাসা দিয়েছো, সম্মান দিয়েছো। তুমি কোনোদিন এটা ভাবো না যে তুমি মিডিল ক্লাস বা তোমার কাছে এটা নাই ওটা নাই, তুমি কিছু করতে পারবে না, এটা কোনোদিনও না। তোমারও তোমার নিজের প্রতি যদি বিশ্বাস থাকে, নিজেকে নিজের জায়গাটা বানিয়ে নিতে হয়, ঠিক আছে। তুমি একটা জায়গায় যখন আসবে তুমি হট করে সে কিছু শিখে যাবে না, তোমাকে টাইম লাগবে, সময় লাগবে, সময় দিতে হবে। সময় তুমি যত দেবে, যেই কাজে তুমি সময় দেবে সেই কাজে যত তোমার এক্সপিরিয়েন্স আসবে তত বেশি তুমি নিজেকে ডেভেলপ করবে, গ্রোথ করবে, এটাই স্বাভাবিক। এটা সব কাজে শুধুমাত্র ইউটিউব ফেসবুকে না, তবে অনেক কিছুই সহ্য করতে হবে, কারণ যেহেতু পাবলিক প্ল্যাটফর্মে কাজ করছি তো পাবলিকের ওপিনিয়ন আসবে নানা রকমের। তো ভাই হ্যাঁ, একটা কথাই বলবো, তোমরা যদি ইউটিউব ফেসবুকে এসব লাইনে এসে থাকো, আমি নিজের এক্সপিরিয়েন্স পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এটা খুবই ভালো জায়গা, অনেক টাকা এখানে আছে। এটা ভাবো না যে হ্যাঁ ভাই টাকা নেই, যে কখন আমার চ্যানেল মনিটাইজ হবে তারপর আমি টাকা পাবো, ভাই এটা না। যখন তুমি একটু একটা দুটো ব্র্যান্ডসের সাথে কোলাব করবে, অ্যাডস করবে, স্পন্সারশিপ করবে, প্রমোশন করবে, এগুলো যখন করবে না, তখন বুঝবে ভাই ইউটিউব ফেসবুক ইনস্টা বা সোশ্যাল মিডিয়ার পাওয়ারটা কী। বাস এভাবেই ভালোবাসা দিতে থাকো, সাপোর্ট করতে থাকো। 50K হয়েছে, 100K হবে, 100K হলে ভাই সিলভার প্লে বাটন চলে আসবে।